हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल पिंकी डॉट तन्मय। तो सकाल सकाल देखो, আমি ঘুম থেকে ওঠার আগে তোমার দাদা ভাই চলে গেছে হলদিপাড়ারও ওইদিকে ভেতরটাতে। আমি ঠিক জানি না অ্যাকুরেট কোন জায়গাটা, কিন্তু এই বাড়ি থেকে আমাদের দুধ আনা হয়। তো এখানের থেকে মুরগি আনার কথা ছিল, দেশি মুরগি, কারণ এই সময়টা পোলট্রি মুরগি খাওয়া ঠিক না আমার জন্য। আর আগাগোড়াই আমি পোলট্রি মুরগি খেতে একদমই পছন্দ করি না। তো দেশি মুরগি বা সোনালি বা কয়লার, এই তিনটে জিনিস খাওয়া ভালো। আর এই কি বিশেষত পোলট্রি মুরগিগুলিকে ইনজেকশন দেওয়া হয়, তো সেটা স্বাস্থ্যের জন্য এই সময় তো একদমই ভালো না। তো গেছিলো দেশি মুরগি আনতে, তো সেখানেই ও যে ভিডিও করে নিয়ে এসছে কষ্ট করে ওর ফোন দিয়ে। তো ভাবলাম যে ও যখন ভিডিও করেছে আমাকে এনে বলছে আমি ভিডিও বানিয়েছি, তো ভাবলাম এটা তোমাদেরকে দেখাই। তো এই বাড়িতে থেকেই ভাই দুধ নিয়ে আসে, মাও যায় মাঝে মাঝে, আর খুব ভালো দুধ দেয় এনারা। মানে এখনকার দিনে জল মেশানো ছাড়া দুধ পাওয়াই যায় না, বাট এনারা খুব ভালো দুধ দেয় সত্যি। তো ওরা নিয়ে আসবে, তো তারপরে আর ভিডিও করেনি, কাটিয়েই নিয়ে এসছে একবার বাজার থেকে, বাট এখান থেকেই মেপে টেপে একবারে ভিডিও করে আর পরে আর ভিডিও করেনি। তো যাই হোক, ওদিকে ওরা এইসব করে নিয়ে বাড়ি ফিরবে, আর এদিকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে মা আর দিদি খাবে চা, আর আমার জন্য এখানে দুধ রেখে দিয়েছে। আমি একটু মুসলি দিয়ে দুধ দিয়ে খাবো, আর বনবিটা দিয়ে একটু দুধ খাবো। আর ওখানে আমি আজকে আর সব রকম ড্রাই ফ্রুটস খাচ্ছি না, আমার ইচ্ছে করছিল না একদম, তাই ভাবলাম বাদামটাই শুধু খাই, আমন্ডস যেটা ভিজিয়ে রেখেছিলাম। আর ওখানে অনেকগুলো আমন্ডস ভেজানো ছিল, কারণ ভাই দিদি আর তন্ময়ও খাবে, ওই জন্য আমি একা খাবো না। আর মুসলিটা এমন না, অল্প একটু খেলেই পেট ভরে যায়, আরও যেহেতু দুধ খাবো তাই অল্প করেই খেয়েছি, আর এটা খেলে অনেকক্ষণ পেটেও থাকে, খিদেও পায় না। তো এখানে আমি আমার দুধটা থেকেই দুধ নিয়ে নিলাম, দিয়ে এটাই খেয়ে নেবো এখন সকালবেলায়, দেন সকালের ওষুধটাও খেয়ে নেবো। তো এখানে আমি দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি, আর এই কেশরটা আমার সিমলা থেকে আনা ছিল, আমার খাওয়া হয়েছিল না, তো একদম অরিজিনাল কেশর ছিল ওটা। ওইটুকু কেশরের দাম প্রায় 2,500 টাকা মতন নিয়েছিল, তো আমি তখন কি জানি কেন খেয়েছিলাম না, হয়তো এই জন্যই রাখা ছিল, এখন খাওয়া হবে ওই জন্য। তো যাই হোক, এখন এই বাদামগুলো ছুলে ফেলবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। তো সকালে ব্রেকফাস্ট করার পরে এখন ওষুধ, আগে যেটা বাসি পেটে ছিল সেটা খেয়ে নিয়েছে, আর এখন খাওয়ার পরের ওষুধগুলো বার করে রাখছি। মাথার মাথাদের মাথাদের মুড়ো দন্ত মানে মুখ দল, আর হচ্ছে তো মা তো দেখতেই পেয়েছো রান্নাঘরে এত গরমের মধ্যে জোরশোর করে রান্না শুরু করে দিয়েছে, আর একেবারে 5-6 রকম রেসিপি মানে করেই ছাড়বে মা। যা যা তন্ময় ভালো খায়, আমরা সবাই ভালো খাই, সবই একদিনে ইনক্লুড করে দিচ্ছে। তো এখানে ওকে একটু বনবিটা দুধ বানিয়ে দিয়েছিলো মা, আর ভাইকে দিয়েছিল মুসলি দিয়ে দুধ, কারণ ও পড়তে যাবে, বাট দুটোর মধ্যে একটাও খেতে চায় না, বাদামও খেতে চাইছে না। তারপর লাস্টে আমি ফোর্স করে খাইয়েছি বাদাম। তো তারপরে দিদি দিয়েছিলাম চন্দনের টিকাটা নেওয়ার জন্য, আমি স্নান করেছিলাম না ওই জন্য আমি আর কাছে যাইনি, দূর থেকেই ভিডিওটা করছিলাম। তো তারপরে স্নান দান করে নিয়েছি, কারণ আজকে একটু ডক্টরের কাছে যেতে হবে, তাই স্নান দান করে ঠাকুরকে যখন নমস্কার করতে যাবো তখন আমি ভিডিওটা করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর করে পুরো সাজানো পরিপাটি করে রাখা আছে, খুব সুন্দর লাগে দেখলেই। একবারে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে, কারণ টাইম হয়ে গেছিলো সকালের, যেহেতু ব্রেকফাস্টটা ঠিকঠাক করেছিলাম অতটা খিদে পায়নি। তো তোমাদের দাদা আর আমি যাবো, তো ও ব্যাগটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, কারণ আমাদের এই রাস্তাটা বললাম না অ্যালগি জমে থাকে, তো বলছে তুমি সাবধানে হেঁটে হেঁটে এসো। আর মা তো আমাকে বিশ্বাস করতে পারছে না, ভাবছে আমি হয়তো দুমদার কাছাড়ি খেয়ে যাবো, তাই আমাকে এগোতে নিয়ে যাচ্ছে। আর আমার হাতটা ধরে এমনভাবে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছে আমার হয়তো দুদিন আগেই অপারেশন হয়েছে, আমি হাঁটতে পারবো না। যাই হোক, মায়ের মন। তো বাড়িতে এসে দেখলাম মা আর এখনও রান্না চলছে। তো বন্ধুরা, এইমাত্র ডক্টর দেখিয়ে ফিরলাম, আর ফিরে এসে আর একটু কথা বলতে পারিনি তোমার সাথে, ওখানেও কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি, কারণ বিভৎস গরম বাইরে আর রোদের সাথে মেঘ, বুঝতেই পারছো, বৃষ্টি হয়েও কোনোই লাভ হয়নি। তো সকালে যেহেতু ব্রেকফাস্ট করেই গেছিলাম, 10টার সময় গেছি, আর ফিরতে ফিরতে 12:30 বেজে গেছে, এসে নাকে মুখে খেলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলাম। মায়ের তো রান্না সবই কমপ্লিট, শুধু চিকেনটা হচ্ছে এখন, আর খেয়ে মনে হচ্ছে মানে মা তো এমনি ভালো রান্না করে, মনে হচ্ছে আমি কী মানে তৃপ্তি করে খেয়েছি আমি জানি।
আর ডক্টর সব কিছু দেখে বললো খুব সব কিছু নর্মাল আছে, সব কিছু সুস্থ আছে, আর বেবি খুব ভালো গ্রোথ হচ্ছে, যেটা শুনে সত্যি খুব ভালো লাগলো। আর বলো তোমার বেবির নাক খুব সুন্দর, যেটা শুনে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এটা একটা আলাদা মানে ফিলিং এটা শুনতে পারাটা। অ্যান্ড আমাকে আমি বললাম যে এক্সাম দিতে যাবো, আমি তো বললো কোনো সমস্যা নেই, ট্রেন জার্নি করতে পারো, তবে একটু রেস্ট নিয়ে একদিন দুদিন তারপরে যাবে, তাই আগের থেকেই যেতে বলেছে। তো এই ছিল ব্যাপার, আবার কবে যেতে হয় ডক্টর সেগুলো তোমাদেরকে সব জানাবো। তো এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো, কারণ অনেকক্ষণ বসেছিলাম তো ওখানে কি আর এত গরম, কোমরটা পুরো লেগে এসছে। এখন খাওয়া দাওয়া করেছি, তো দুপুরে ওষুধটা খেয়ে একটু হাঁটাচলা করে দেন ঘুমাবো। আর ওষুধগুলো সব চেঞ্জ করেছে, তো সেই ওষুধগুলো সব নিয়ে আসা হয়েছে, সেগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে কখন কোনটা খেতে হবে সেই জন্য। তো তোমার দেখতে থাকো ব্লগটা, পরে কথা হচ্ছে। তো আমি এদিকে এসে দেখলাম তোমার দাদাভাই গোপাল ভাট দেখতে দেখতে একদম ভাত ফিনিশ করে ফেলেছে, যা যা রান্না হয়েছে তাই দিয়ে বলছে দেখো আমি কত সুন্দর ভুঁড়িটা বানিয়েছি, তুমিও প্রেগনেন্ট আমিও প্রেগনেন্ট এটা বলছিল। তো মা গান চালিয়ে চালিয়ে রান্না করছে, তাই জন্য আমি আর দিতে পারলাম না ওর ভয়েসটা। যাই হোক, এখানে দেখো মার মাংস কষানো প্রায় হওয়ার দিকে যাচ্ছে, তো মাংস কষালে মা দেবেই, মানে এটা মায়ের ডিউটি। দিয়ে ও খাওয়া দাওয়ার পরে এসে দুম করে ঘুমিয়ে পড়লো, মানে শুয়ে পড়লো কোলে। এখনও ও কিন্তু স্নান করেনি, মানে ও যেদিনকে বাড়ি যাবে না সেদিনকে ওর মনটাও ভালো লাগে না, তো যখন যায় তার আগে দিয়ে স্নান করে, তো আমি ওকে আর জোর করিনি। আজকে ওরও মন খারাপ আমারও মন খারাপ, বাট কিছু করার নেই, যেতে তো ওকে হবেই। এই জন্য আমি আর ক্যামেরার সামনে এসেও আর সেরকমভাবে কথা বলতেও পারছিলাম না, কারণ যতটা টাইম এগিয়ে আসছে ও ট্রেনের টাইম এগিয়ে আসছে তত আমাদের দুজনেরই ভীষণ খারাপ লাগছিলো। তো এখানে দেখো মার মাংস কষানো রেডি হয়ে গেছে, ওকে দেবে সব খাবারগুলো, কারণ ও তো ওখানে যে আবার রান্না করবে না, ওকে দু তিন দিনের খাওয়ার মতন দিয়ে দেবে, আর ও ফ্রিজে রেখে খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না গরম করে। তো এখানে দেখো মা এবার জল দিয়ে দিচ্ছে, আর আমাদের জন্য কষানো মাংস তুলে নিয়েছে, সেগুলোই খাবো এখন। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এখানে মা কষানো মাংস এনে রেডি করে দিয়েছে, আমি এখান থেকে এক পিস খেলাম। আমার কাছে এখন মাংস খেতে একদম ভালো লাগছে না, আমার মনে হচ্ছে এখন আমি শুধু প্রসাদ খাই, আর প্রসাদ খাই শুধু খিচুড়ি খাই, বাটা খাই, ঝাল খাই, এইসব মনে হচ্ছে, আর মাঝে মাঝে মিষ্টি খেতেও ইচ্ছা করছে। তো মা রান্না করছিল, স্মেলটা পুরো ঘরে মমা করছিল, তো মা গরম মশলা দেবে, তার আগে একটু ভিডিও করলাম। তারপরে দিদি আমাকে খুব সুন্দর স্টাইল করে ফল কেটে দিয়ে আমাকে বলে তুই এটা ভিডিও কর, খুব সুন্দর করে ভিডিও কর, তাই আমি একটু পোজ মারছি ফলগুলো নিয়ে, আর ফলগুলো খাচ্ছি আর গল্প করছি। সামনের ওপর ফল খাচ্ছি এই জন্য কারণ ডেলি ব্লগ সব কিছুই দেখাতে হবে, এই জন্য সব কিছু ইনক্লুড করছি। তো তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব যে প্রেগনেন্সিতে আমার ডায়েট চার্টটা কী কী, আমি সকাল থেকে রাত অবধি কী কী খাই, আর কী কী খাওয়া উচিত, কী কী খাওয়া উচিত না, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। সেরকম এক্সপিরিয়েন্স এখনও হয়নি, তবে যতটা হয়েছে ততটা তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে বিকালবেলার দিকে যখন ও যাবে, তার আগে দিয়ে মা সব কিছু ওকে রেডি করে কন্টেনারে ভরে দিয়েছে, মুড়ি ঘণ্ট, মোচা ঘণ্ট, আর এখানে আছে কচুর শাক আর চিকেন, সব কিছু ওকে একবারে কন্টেনারে করেই পাঠিয়ে দিচ্ছে। আর এই কন্টেনারের মধ্যে থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু সন্ধ্যাবেলা তো অতটা গরম থাকবে না, তো এখন আর ও ভাত খাবে না। আগের দিন মাঝে পায়েস রান্না করেছিল, সেটাই খাচ্ছিল, আর ওর ফ্রিজের পায়েস নাকি ভীষণ ভালো লাগে, দেখো ওর মুখের অ্যাক্টিং দেখেই বুঝতে পারছো যে ও পায়েস খেতে কতটা পছন্দ করে। পায়েসে ওইটুকু এক বাটি পায়েসের মধ্যে যদি ওকে 10 চামচ চিনি দেওয়া হয় তবু ওর কোনো নারাজগি নেই, ও সেটাই খুব আনন্দের সহিত খাবে, কারণ ও ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে। আমি ভিডিও করে নিচ্ছি কিন্তু ঠিক আছে।
সন্ধ্যাবেলায় ভাই নিয়ে এসেছিল সিঙ্গাড়া, আর এখানে এটাকে কি বলে জগন্নাথ দেবের প্রসাদের মতনই অনেকটা, তো আমরা সবাই মিলে সেটা খেয়েছিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, ও চলে যাওয়ার পরে তো আমি আর ভিডিও করতে পারিনি। আমার একদমই মন করছিল না যে আমি ক্যামেরার সামনে এসে ভিডিও করি। তোমরা দেখতেই পেরেছ আমার খুব খারাপ লাগছিল যখন চলে যাচ্ছিল তখন। আর এই সময়টা না আমার সত্যি সবসময় মনে হয় যে সবাই আমার কাছে থাকুক, আমার পাশে থাকুক, আমার মা দিদি ভাই সবসময় তো আছে, কিন্তু কিন্তু ওর থাকার ব্যাপারটা আলাদা। আর বাবাও আসতে পারছে না এখন, সবারই কাজ করতে হবে এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট আমি বুঝি, কিন্তু তবুও খুব খারাপ লাগে কারণ আমরা কখনো এরকমভাবে না অনেক দিন আলাদা থাকি না। এখানে আমি ঘুরতে যখন আসি তোমরা দেখেছো আমি বেশি দিন থাকি না, কারণ আমাকে থাকতে দেয় না, ওর ভালো লাগে না, কারণ আমি ছাড়া ওর কেউই নেই আমরা ছাড়া। তো ভীষণ কষ্ট পায়, ও আমার মতন করে বোঝাতে পারে না, কিন্তু ও সবসময় বলে আর দুটো দিন তারপরেই আসছে, মানে ছেলে না বোঝাতে পারে না মনের ফিলিংটা, কিন্তু আমি তো তাও বলে দিচ্ছি ও বলতে পারে না। তো কি করবো, মেনে নিতে হবে। জানি এই সময়টা কান্না করা একদম উচিত না, কিন্তু তবু খারাপ লাগে, ওই জন্য বলে ফেলি মাঝে মাঝে। কি করব, এই সময়টা যে সবার পাশে থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট এটা একটা মেয়েই জানে। তো ওরও তো ভালো লাগছে না জানি, কিন্তু আমার মতন তো আরও কাঁদতে পারবে না যে কেঁদে থেকে যাবে, এমনটাও তো নয়। একদমই ইচ্ছে করছিল না ভিডিও বানাতে, তবু ভিডিওটা করলে একটুখানি মন তো ভালো থাকে, ও যখন ভিডিওটা দেখবে ওরও কষ্ট হবে আমি জানি, কিন্তু আমি আমাকে কাঁদতে দেয় না আমাকে। আমার আসলে অনেকে ভাবতে পারে এটা নাটক ন্যাকামো, কিন্তু কি বলতো যাদের মধ্যে ভালোবাসা থাকে না তাদের এমনটাই হয়। কিছু সম্পর্ক যেরকম যখন ভীষণ, যারা সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে না তাদের একসাথে থাকাটা যেরকম ভীষণ টক্সিক হয়ে যায়, তেমন যারা একে অপরকে ভালোবাসে না তাদের আলাদা থাকাটা ভীষণ কষ্টের হয়ে যায়। তো এভাবে আমাকে এই সময়টা কাটাতে হবে, জানি না কতদিন এভাবে এখান থেকে আর অফিস করতে কবে থেকে পারবে, কিন্তু যখন থেকে পারবে ও চেষ্টা করব। আসলে ও থাকলে আমার মনটা খুব ভালো থাকে, সবসময় ও আসাতে থাকে, এমন কিছু না কিছু করতেই থাকে, বলতেই থাকে যে ও চলে গেলে পুরো ঘরটাই ফাঁকা লাগে, ভালো লাগে না আমার একদমই। তো এই জন্যই ভিডিও করতে পারছিলাম না, সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি বেশি, জানি না এরকম এখন হচ্ছে, কিন্তু মা দিদি ভাই সবসময় চেষ্টা করে আমাকে হাসানোর খুশি রাখার, কিন্তু সবার জায়গা তো আলাদা হয় বলো। আবার 7টা দিন 8টা দিন ঘুরতে হবে, আবার আসবেও। তো এই জন্য ক্যামেরাটা অন করার সাহস পাচ্ছিলাম না, কিন্তু সেটাই হলো। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো চলো আজকে ব্লগটা আর বড় করছি না, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট।